আমরা সকলে জানি বাংলাদেশে প্রতিনিয়তই অহরহ বাল্যবিয়ে করছে। বাল্যবিয়ের ফলে একটি শিশুর স্বপ্ন তার অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। বাল্যবিয়ের ফলে অধিকাংশ সময় দেখা যায় একটি শিশু তার স্বামীর বাড়িতে যাচ্ছে ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেই সে তার বাবার বাড়িতে ফিরে আসছে। যখন পুতুল খেলার বয়স, তখন যদি বিবাহের শৃঙ্খলে শিশুকে আবদ্ধ করা হয়, তখন লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হয়ে দাঁড়ায়। বাল্যবিয়ে বলতে সাধারণত আমরা 18 বছরের নিচে শিশুদের বিয়ে দেওয়াকে বুঝে থাকি। অনেক পত্রিকা পড়েছি এবং অনেক চিকিৎসকের সাক্ষাৎকারে শুনেছি, বাল্যবিয়ের ফলে শিশুদের শারীরিক এবং মানসিকের উপর মারাত্মক ইফেক্ট ফেলে। যেমন শিশুরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে এবং তাদের মন ভেঙে যায়, কারণ একটি নতুন পরিবারে এবং একটি নতুন পরিবেশে সে মানে নিতে ব্যর্থ হয়। এমন সময় দেখা যায় সে অনেক সময় শিশুটি হীনমন্যতায় ভোগে, তার শারীরিকের উপরেও নানান রকম মারাত্মক ক্ষতি পড়ে। অনেক সময় দেখা যায় বাল্যবিয়ের কারণে নারীর প্রতি সহিষ্ণুতা হয়, নারীর প্রতি অবহেলা অবজ্ঞার বিষয়টি সমাজে আরো অনেক বেড়ে যায়, তাকে সমাজে অনেক অসম্মানের শিকারও হতে হয়। শিশুরা অপরিণত বয়সে গর্ভধারণ করার ফলে অস্বাস্থ্য শিশুদের জন্ম দিচ্ছে। এজন্য আমাদের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে একত্র হয়ে কাজ করতে হবে, বন্ধ করতে হবে বাল্যবিয়ে সম্পূর্ণভাবে, রক্ষা করতে হবে প্রতিটি শিশুর স্বপ্নকে। সাতটা থেকে সুদীপ দেবনাথ, হ্যালো ডট নিউজ24.com।